শিক্ষা বিভাগের তরফ থেকে বিভিন্ন পদে শিক্ষকদেরকে নিযুক্তি দেওয়া হচ্ছে, যেখানে রয়েছেন এরকম SS অর্থাৎ সর্বশিক্ষা অভিযান মিশনের আওতায় সংযোগী শিক্ষাকর্মী অথবা শিক্ষাকর্মী, যারা নিজের নিযুক্তির জন্য সেখানে গত কয়েকদিন আগে গুয়াহাটিতে এরকম আন্দোলন করেছিলেন, যেখানে আত্মদাহ করার হুমকি দিয়ে সরকারকে 6 নভেম্বর অবধি ডেডলাইন দিয়েছিলেন, যেটা হচ্ছে 2019-এর খবর। তারপরে শিক্ষা বিভাগের একটু টনক নড়ে ছিল, তো শিক্ষা বিভাগের তরফ থেকে নোটিফিকেশন জারি করে শিক্ষকদেরকে সেখানে ইউনিক আইডিগুলো কালেক্ট করে নেওয়ার কথা বলা হয়েছিল। তো এরপরে সময় প্রচুর সময় গলিয়ে গিয়েছে, প্রায় কয়েক মাস গলিয়ে গিয়েছে, তো শিক্ষকদেরকে এখনও কোনো বা টেট কন্ডাক্ট না করার বা টেট কন্ডাক্ট করার কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না। তো শিক্ষকদের পক্ষ থেকে নেওয়া হতে চলেছে বড় ধরনের পদক্ষেপ। সেখানে দেখতে পারেন রাজ্য সরকার বঞ্চনার প্রতিবাদ শিক্ষাকর্মী 21 সেপ্টেম্বর ঘেরাও করব সর্বশিক্ষা মিশন কার্যালয়। তো এখানে দেখতে পারেন পুরোপুরি খবরটা সম্মুখে উঠে এসেছে, সেখানে পত্রিকা রয়েছে শিক্ষকদেরকে বা সংযোগী শিক্ষাকর্মীদের পক্ষ থেকে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হতে চলেছে, যেখানে সর্বশিক্ষা মিশনের অফিসিয়াল যে বা সর্বশিক্ষা মিশনের কার্যালয় ঘেরাও হতে চলেছে, সেখানে শিক্ষকদেরকে পক্ষ থেকে এরকম জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু 2021-এর নির্বাচন এগিয়ে আসছে, তো নির্বাচনের আগে হয়তো টেটটা কন্ডাক্ট নাও করা হতে পারে, তো তাদেরকে বিনা টেটে নিযুক্তি দেওয়ার দাবি তাদের পক্ষ থেকে তোলা হয়েছে। তো শিক্ষকদের পক্ষ থেকে এরকম জানিয়ে দেওয়া হয়েছে, যদি তাদের টেটটা কন্ডাক্ট করা না হয় অথবা তাদেরকে যদি নিযুক্তি না দেওয়া হয় বিনা টেটে, তাহলে তারা জঙ্গি আন্দোলন গড়ে তুলবে, এরকম হুঙ্কার শিক্ষাকর্মী অথবা সংযোগী শিক্ষাকর্মীদের পক্ষ থেকে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে।